بسم الله الرحمن الرحيم এখানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ এবং রানীশল থেকে আগত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা বিভিন্ন পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফল আপনারা পেয়েছেন আমরা পেয়েছি আমি শুধু একটাই অনুরোধ করব আমরা যে যেখান থেকে এসেছি আসি না কেন আমাদের সকলকে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে কে আমাদের ভোট দিয়েছে কে দেয়নি এই কথাগুলো আমরা কোথাও কোনো আলোচনা করব না যুব সংসদ আরো অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা করা নির্বাচিত হয়েছি যে ভোট দেয়নি তারও আমরা এমপি যে ভোট দিয়েছে তারও অতএব এখানে বিভেদ সৃষ্টি করবার জন্য আমরা কোনো চেষ্টা করব না বিশেষ করে আমাদের অনেকে হয়তো আমাদের হিন্দু ভাইদের এলাকায় আমরা ভোট তো কম পেয়েছি সেই জন্যই আপনারা তাদের প্রতি কোনো কটুক্তি করবেন না এটা আমি আপনাদের হাতে পায়ে অনুরোধ করছি আজকে পীরগঞ্জের মানুষের আশা রানীশগঞ্জের পীরগঞ্জের উন্নয়নের কাজগুলো বন্ধ হয়ে গেছে এগুলো হয়তো চালু হবে কিন্তু এই চালু করার মালিককে আল্লাহ সেজন্যই আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনাদের আশা প্রত্যাশা এবং আমাদের এখানে সম্মানিত ভোটারদের তাদের যে আশা সেটা পূরণ যেন করতে পারি আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এলাকার মানুষের প্রত্যাশা তাকে আমরা নির্বাচিত করেছি তুমি তাকে যেভাবে পারো গায়ে মদের দিয়ে সাহায্য করার জন্য আমাদের আশাগুলো পূরণ করতে পারে নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন আমি আমি যেখানে গেছি মানুষের একটাই প্রত্যাশা শুধু রাস্তা রাস্তা সেই জন্যই অন্য ছোট কোনো দাবি হলে সহজ ছিল অনেক বড় দাবি সেই দাবিগুলো পূরণ করতে গেলে অনেক বড় সাহায্য দরকার এই সাহায্য একমাত্র করতে পারেন আল্লাহ তাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন দোয়া করবেন এবং আপনার আশা যেন পূরণ করতে পারি আল্লাহর কাছে এই দোয়া আপনারা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 9 বছর এলাকার মানুষ এবং আপনারা সবাই বিভিন্নভাবে বঞ্চিত ছিলেন 10 মাসে অনেকের আশা হয়তো আশা এই 9 বছরের আশা পূরণ হবে কিন্তু নিজেই চিন্তা করেন 9 বছরে এই আশাকে পূরণ করা কি সম্ভব সম্ভব যদি আল্লাহ রহম করেন দয়া করেন সেই জন্যই আমরা সব সময় চাবো আল্লাহর কাছে কোনো এমপির কাছে না কোনো মন্ত্রীর কাছে না কারো কাছে না চাবেন আল্লাহর কাছে আল্লাহ তুমি দাও কার মাধ্যমে দিবে কীভাবে দিবে তুমি জানো এই দোয়া প্রার্থনা আপনারা করবেন আমি শুধু আপনাদের অনুরোধ করি আমি আপনাদের সঙ্গে দীর্ঘদিন পথ চলছি এই যে লোকটি জোয়ান থেকে বৃদ্ধ চলতে পারেন এমন অনেকে আছে এখানে অনেকে আছেন যারা যৌবন ছিল আমার 38 বছর 40 বছর বয়স আর আজকে অনেক তার ডবল বয়স তারপরেও এই মানুষগুলো আমাকে ছেড়ে যায়নি আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে অনেক যুবক ভাই অনেক বেকার শিক্ষিত যুবক যারা আজকে আমার সঙ্গে আছেন আমি তো ধন্যবাদ জানাই এই যুবক ভাইরা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন চাকরির ক্ষেত্রে কাজে কর্মে বিভিন্নভাবে তারা প্রতারিত হয়েছেন আমি আপনাদের মাঝে নিশ্চয়ই চাই কোনো ভাই কোনো বোন যে কোনো কাজের জন্য যে কোনো সময় আমার কাছে আসলে আমি তাদের সাহায্য করব কোনো বিনিময় লাগবে না কোনো বিনিময় দিতে হবে না আমি আপনাদের এই ঘুরে সমাজকে একটা পরিবর্তন করতে চাই আমি যখন এমপি ছিলাম সেই সময় একটা পরিবর্তন চেষ্টা করেছিলাম কিন্তু হয়তো আমার কোনো ত্রুটি ছিল বা হয়তো কোনো আল্লাহর অসন্তুষ্ট ছিলেন যার জন্য দেশে বঞ্চিত হয়েছি নাহলে আমি যেভাবে শ্রম দিয়েছিলাম যেভাবে কাজ করেছিলাম এটা হওয়ার কথা নয় তারপরেও ষড়যন্ত্র থাকে আল্লাহ সন্তুষ্ট না থাকলে হতে পারে সেই জন্যই আমি আবার বলি আল্লাহ দয়ার মালিক আল্লাহর কাছে আমরা সবাই চাবো এবং আবার বলি যারা যুব ভাইরা চাকরির জন্য বিভিন্নভাবে অনেকখানি প্রতারিত হয়েছেন আমি কথা দিতে পারি আমার কোনো নেতা কর্মী বা কোনো আমার আত্মীয় স্বজন কেউ এইভাবে কোনো
কাজ করবেন না এবং আমি আমাদের সব মাধ্যমে সবাইকে জানাই যাই আপনাদের এরকম কেউ যদি বলে সরাসরি আপনারা আমার কাছে টেলিফোনে যোগাযোগ করবেন তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তাই আমি অনুরোধ করব আপনারা ভালো থাকেন সুখে থাকেন এবং এলাকার মানুষের প্রত্যাশা আশা এটা যেন পূরণ করতে পারি আপনারা সবাই সে চেষ্টা করবেন পাশাপাশি আমাদের সাংগঠনিক গ্রুপ আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন সাহায্য করেছেন আমি তাদের কৃতজ্ঞ নাই অন্যান্য দলের অনেকেই সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞ নাই পাশাপাশি আমি আপনাদের বলতে পারি আমাদের যারা নেতাকর্মীরা আছেন আমরা সাংগঠনিকভাবে অনেক দুর্বল আমি অনেক কেন্দ্রে গিয়েছি সেখানে আমাদের প্রত্যেক কেন্দ্রে 60 জন 70 জন 80 জনের কমিটি করেছিলেন কিন্তু গিয়ে সেখানে সেরকম উপস্থিতি পাইনি এটা দুঃখজনক আমি অনেক কেন্দ্রে গিয়ে আমার অনেক নেতৃবৃন্দকে অনেক কটুক্তি করেছি খারাপ কথা বলেছি আমি তাদেরকে ক্ষমা চাই বলতে চাই যে আপনারা নেতা ওই এলাকার আপনারা এমপি আপনারা সেই এলাকার মানুষ আপনারা আপনাদের সংগঠন ঠিক করেন আমি একটি মানুষ 128টি কেন্দ্র 16টি ইউনিয়ন 2টি পৌরসভা ওয়ার্ড হিসাব বলে বোঝায় প্রায় অনেক ওয়ার্ড 9টা করে ওয়ার্ড হলে 9.90 ওখানে 6.54 প্রায় 200 কাছাকাছি ওয়ার্ড প্রত্যেক ওয়ার্ডে গিয়ে আমার পক্ষে কমিটি করা সম্ভব নয় সেই জন্যই আমরা এমন সব কমিটি করবেন যেন তারা সেইভাবে তার দায়িত্ব পালন করে নাম লেখে কোনো কমিটি করিয়েন না সবচেয়ে কাল খারাপ লাগছে একটা জিনিস আমার এক কেন্দ্রের এক ইউনিয়নের সভাপতি ফোন করে বলছেন আমি যেখানে এসেছি পুলিং এজেন্ট আসছে ওনারা 500 টাকা নিচে পুলিং এজেন্ট ঘরে ঢুকবেন না তখন কি মনে হয় মনটা কি বলে ওই যে পুলিং এজেন্ট করলেন সে কি আমাদের দলের লোক না ওকে কাকসাদ জন নিয়ে আসছেন না ভাড়া নিয়ে আসছেন যে ভাড়াটা নিয়ে আসছেন তা বাদ দেন পুলিং এজেন্ট লাগবে না আর যদি কর্মী হয় সে যদি আমাদের দলে হয় তাহলে কেন সে এই কথা বলবে এইরকম আমাদের যে সভাপতি সেক্রেটারি সাহেব আছেন যেসব নেতৃবৃন্দ আছেন এরকম কোন লোককে আপনারা দলে স্থান দিয়েন না আমি আর কথা বলতে চাই না আমি সব আপনাকে অনুরোধ করবো আবারও আপনারা যে যেখান থেকে এসছেন আপনারা আপনাদের লাগিয়ে মানুষের দুঃখ কষ্টের সাথে সামিল হন একটা মানুষ বিপদে বলে তাকে সাহায্য করবেন একটা মানুষ কোনো বলে অসুখ বিসুখ হইলে তাকে সাহায্য করবেন কিছু না করতে পারেন তার কাছে কিছু সান্ত্বনা দেন আমি অমুক আপনাকে দেখছি কি আপনার অসুবিধা কারণ মানুষ গ্রামের মানুষগুলো খুব অসহায় যাওয়ার জায়গা নেই ভালো মানুষ খুঁজে পায় না যেখানে যায় যেই নেতার কাছে প্রতারিত হয় সেই জন্যই এই প্রতারণা এই ছলনা আপনাদের কাছে অনুরোধ করে করবেন না যদি আপনারা প্রত্যেকটি মানুষ এলাকায় যে যেখানে আছে হয়তো বিপদে পড়েছে অসুখে পড়েছে বা কোনো জায়গা জমিনে ভাই ভাই ঝগড়া হয়েছে বা অন্য কিছু সমস্যা হয়েছে আপনারা যদি যাচে গিয়ে আপনারা যদি নিজেরাই সম্পর্কিত হয়ে সেখানে গিয়ে বলেন যে ভাই কী হয়েছে এমপি সাহেব পাঠিয়েছেন বা আমার ফিরগঞ্জের জাতীয় পার্টির সভাপতি পাঠিয়েছেন বা অমুক পাঠিয়েছেন আপনার কী সমস্যা লোকটি অত্যন্ত খুশি হবে অত্যন্ত খুশি হবে এবং সে বলবে যে বিপদেই যে লোকজন দাঁড়িয়ে সে আসল বন্ধু সেই জন্যই বিপদে থাকে সে আসল বন্ধু সেই জন্যই যে কোনো মানুষের বিপদে আপদে সমস্যা আপনি এগিয়ে যাবেন অনেক হয়তো ফিরগঞ্জে আসবে বিভিন্ন কাজে কর্মে আমাদের নেতৃবৃন্দ এখানে যারা আছেন আমি তাদের অনুরোধ করবো আপনার নিজের খোঁজ খবর নিয়ে এর কাছে অনুরোধ ছেলে দিয়েন না নিজেরা পারে সহযোগিতা করবেন না হলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় করবেন যেন সে বুঝতে না পারে যে আপনি অপারক এমনিভাবে আমাদেরকে চলতে হবে এভাবে চলতে পারেন তাহলে আমরা এগিয়ে যাবো আমাদের যারা ভোট দিয়েছেন যারা ভোটার অত্যন্ত সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সেরকম শিক্ষিত উচিত শিক্ষিত মানুষ আমাদের দলে বা আমাদের সঙ্গে খুব কম আছে আজকে এই সাধারণ মানুষ গ্রামের খেটে খাওয়া মানুষ রিক্সা পেট শ্রমিক বিভিন্ন হোটেল কর্মচারী যত আছে খেটে খাওয়া মানুষ গ্রামগঞ্জ থেকে আপনার সকলেই আমাদেরকে সমর্থন করে আমাদেরকে ভালোবাসে কিন্তু আমরা তাদের ভালোবাসারই ধরে রাখবার মতো আমাদের অনেকের ক্যাপাসিটি নেই বা আমরা সেরকম চেষ্টা করি না তাই আমি অনুরোধ করবো আমাদের এখানে অনেকে যারা আছেন নেতাকর্মী আপনারা এই কথাগুলো মনে রাখবেন আমি রাজনীতি শিখেছি ইদু জ্যোতি সাহেবের কাছে আমি রাজনীতি শিখি আমার নেতা আল্লাহ হুসেন মাহমুদের কাছে
আমার নেতা আলাস হোসেন বলতেন একটি গ্রামের মানুষ সাধারণ মানুষ তোমরা আসবে অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে তুমি তার কাছে কাছে বসে তার কথাগুলো শুনবা তাকে সান্ত্বনা দিবা তার কাজ দিবালে করবা না করলে তাকে একটি চা বিস্কুট খাইয়ে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দিবা দেখবে সে সারা পথ তোমার গুণগান করতে যাবে আর অন্য যারা আছে তারা তো বলো চা খেয়েছি বিস্কুটটা পাইনি এমপি সার গেলাম একটা লাল চাও পেলাম না সেজন্যই আমি অনুরোধ করবো সাধারণ মানুষ যারা রঙে পড়া মানুষ যারা খেটে খাওয়া মানুষ যারা মানে ভালো করে কথা বলতে পারে না ভালো কিছু বুঝে না সৎ উপদেশ পায় না সেই সব মানুষকে আমরা আপনারা সবাই ভালো উপদেশ দেবো অর্থ ব্যাপারে কথা সাহায্য করবো বিপদে বলে বিপদে বললে রাস্তা ভুলে গেলে তাকে সঠিক রাস্তা পরিচালনা করবো এইরকম কাজ যদি আপনি করতে পারেন নিশ্চয়ই আমরা মানুষের ভালোবাসা পাবো কারণ মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে সেজন্যই মানুষের ভালোবাসা অর্জন করার জন্য আমি এরকম বড় বড় নেতাদের কাছে অনেক অনেক কথা শিখেছি যাক আমি আর কথা বাড়াতে চাই না আমাদের এখানে অনেকেই চেয়ারম্যান ছিলেন অনেকে মেম্বার ছিলেন অনেকে এখনও আছেন অনেকে প্রার্থী ছিলেন হেরে গেছেন আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ল্ডে বিভিন্ন এলাকায় রাজনীতি করেন এই কথাগুলো যদি আপনারা একটু একটু পালন করার চেষ্টা করবেন দেখি আপনি সেই ইউনিয়নের সারা জীবন মানুষের ভালো সম্ভব আর যদি মনে করেন যে আমি এমপি হয়েছি আমি চেয়ারম্যান হয়েছি আমি মেম্বার হয়েছি তাহলে কিন্তু সাময়িক যে কয়দিন আছেন তারপর আবার সাধারণ মানুষ হয়ে যেতে হবে সেজন্যই আপনি যখন নির্বাচিত হবেন আপনি হবেন সে এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নন আপনাকে আমাকে যারা নির্বাচিত আমরা হই আমাদের একটা জিনিস ভাজতে হবে আমি এলাকার দায়িত্ব পেয়েছি আর যদি মনে করেন যে আমি এলাকার এমপি হয়েছি আমি বিরাট ক্ষমতা পেয়েছি তাহলে ভুল হবে আপনি চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন যদি মনে করেন যে আমি এলাকার ক্ষমতা পেয়েছি তাহলে ভুল করবেন আপনি বলেন যে এই এলাকার দায়িত্ব পেয়েছি দায়িত্বটা কি জিনিস একটা বাড়ির মালিক একটা কারখানার বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশাল দায়িত্ব তার দোকান পরিচালনা করতে শুরু করে একটা মালিকের তার সংসার চলতে শুরু করে আবার যেভাবে পরিচালিত হয় সেভাবে যদি আপনি পরিচালিত হতে পারেন তাহলে আপনার দায়িত্ব আপনি বুঝবেন সেজন্যই আমরা সকলেই যারা মেম্বার আছে চেয়ারম্যান আছে হব তারা সকলেই চিন্তা করবেন যে আমাকে দায়িত্ব নিতে হবে আজকে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এই 10 মাস 11 মাস যা হোক আমি দায়িত্ব পেয়েছি আমি ক্ষমতা দেখাতে চাইনি আর অনেকেই এমপি হয়ে ক্ষমতা দেখাতে যান আবার কী হবে 5 বছর পরে আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে যাবেন সেজন্যই সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে থাকতে হবে কথা বলতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে কারণ একটা সাধারণ মানুষ বিভিন্ন সময় আমি দেখেছি আমার জীবনে অনেক সমস্যা পড়েন অনেক বড় বড় কঠিন সমস্যা যে মানুষটা ঘেমে যায় মানে কী হবে তাকে ঠান্ডা মাথায় বুঝে একটু সান্ত্বনা দিয়ে একটু সুন্দর একটা কথা বলে তাকে সান্ত্বনা দিয়ে বুঝতে পারে যে না আমার আমি এটা ভালো পথ পেয়েছি তাহলে সেই মানুষটা তো তার যে উত্তেজনা তার যে টেনশন বা তার যে চিন্তা সেটা সে মুক্তি পাবে আমি দেখেছি অনেক লোক অনেক লোক বড় বড় মামলা পড়েছেন ঘাবড়ায় গেছেন অস্থির হয়ে গেছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন আমার দেখেছেন আমি হাসে বলেছেন কিছুই না কিছুই না তাকে শুদ্ধ অনেক রাস্তা দেখিয়ে এসে ভালো হয়ে গেছে আপনার আমি দেখেছি অনেক বড় বড় ডাক্তারের কাছে যান আপনার তো অনেক বড় অসুখ হয়েছে ডাক্তার বলে আপনার কিছু তো হয়নি কেন আপনি ঘাবড়াচ্ছেন আর যদি ডাক্তার বলে আপনার বিরাট অসুখ হয়েছে আপনার তো এই করতে ওই করতে সে মানুষ যেমন ঘাবড়িয়ে যায় আমি সেভাবেই একটা মানুষ সমস্যায় বললে বিপদে বললে তাকে এরকম সান্ত্বনা দিলে সে মনোবল ফিরে পাবে কারণ মানুষের মনোবলটাকে শক্ত রাখা যায় তাহলে সে শক্ত থাকে ভালো থাকবে সেজন্যই আমরা সকলের মনোবল শক্ত রাখবার জন্য তাদের সে সান্ত্বনা দিব কথাবার্তা বলবো কখনো মানুষকে হতাশ করবো না আমার বেটা বলে আমাকে তুমি সবসময় নেগেটিভ চিন্তা করো নেগেটিভ করে চিন্তা করা যাবে না সেজন্যই আমার ছেলের কাছে আমি শুনে বুঝছি যে নেগেটিভ চিন্তা করা যাবে না এবং সেদিন থেকে আমি পজিটিভ কথাবার্তা বলে পজিটিভ চিন্তা করছি এই যে আমার ছেলে আমি আমাদের সে শিখবে তার কাছে শিকার আমার আছে এই জন্যই প্রত্যেক দিন তা করবে প্রত্যেক যারা আছেন প্রত্যেকের কাছে শিকার কিছু বিষয় আছে সবাই আমরা শিখবো শিক্ষার শেষ নাই জানার শেষ নাই বোঝার শেষ নেই আমরা শিখবো জানবো বুঝবো এবং সামনে পথ অগ্রসর হবো
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, জনগণ থাকবেন, এলাকার মানুষের ভালোবাসা থাকবে, মরে যাব কি নিয়ে যাবেন? ভালোবাসা, টাকা পয়সা ধন সম্পদ দিতে পারবেন? কেউ পারবেন না। অতএব মানুষের ভালোবাসা নিয়ে কিভাবে যেতে পারি সেই চেষ্টা আমরা সবাই করব। এই আহ্বান জানিয়ে আপনি আবার বলি, আমরা নির্বাচিত হয়েছি, আমার ঘরে বিশাল এক দায়িত্ব পড়ে গেছে, এই দায়িত্ব পালন করতে গেলে কি করতে হবে? আমি এখন কাল রাত্র থেকে হিমশিম খাচ্ছি, কোনটা করবো কোনটা করবো না। রাত্রে নামাজ পড়ে বলছি আল্লাহ কাছে, আল্লাহ তুমি শহীদ ছিলে জনগণ সে আশা পূরণ করেছে, আর তুমি মালিক এই মানুষগুলোর আশা পূরণ করবার একমাত্র তুমি আমার অবলম্বন, তুমি আমাকে সেভাবে সাহায্য করো। একমাত্র আল্লাহকে ভরসা করে আমি আছি, হয়তো কাল পরশুর মধ্যে শপথের ডাক আসতে পারে, আমি হয়তো ঢাকা কালকে ডাক হলে কালকে চলে যেতে হবে, কালকে শুক্রবার না শনিবার গেলে রবিবার দিন হয়তো শপথ হতে পারে, যে এখানে চলে যাবো। সেই জন্যই আপনারা অনেকে বলছেন আমাদের ইউনিয়নে যেতে হবে, আমার এলাকায় যেতে হবে। আমি এই দু একদিনের মধ্যে আমি মানে আজকের বিশুদ্ধ শুক্রবার, দুই দিন যেহেতু কালকে শুক্রবার বন্ধ, শনিবার দিন হয়তো ঢাকা যেতে হতে পারে, আমি মানে এক্সপেক্ট করছি। সেই জন্য যদি অনেকের এলাকায় যেতে না পারি আপনারা মনে কষ্ট নেবেন না, শপথ নিয়ে সুযোগ পেলেই আমি আমার প্রত্যেক ইউনিয়নে একবার করে কমসম ইউনিয়ন হেডকোয়ার্টারে গিয়ে আপনাদের সকলের সঙ্গে কথা বলে আসবো। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং আপনাদের কখনো যদি কেউ ভুল বোঝেন মনে কষ্ট নিয়ে বসে থাকবেন না, আপনারা সেই ভুলটা আমার সামনে তুলে ধরবেন, আমি সাদরে আপনাদের সেই ভুলের সংশোধন করবো, আমার ভুলের সংশোধন চেষ্টা করবো, এবং পাশাপাশি আমার ভুল যদি হয়ে থাকে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নেব। সেই জন্যই আমি চাই আপনাদের সঙ্গে মিশে থাকতে, যেমনিভাবে সাধারণ মানুষ সবাই আমার কাছে আসতে পারেন, কথা বলতে পারেন, ভবিষ্যতেও আপনাদের জন্য সবসময় দরজা খোলা থাকবে, যে কোনো সময় কথা বলতে পারবেন। মোবাইলেও যেভাবে অনেক সময় বলেন মোবাইল বন্ধ, আমি পার্টিকুলারলি মোবাইলটা বন্ধ রাখতে চাই না, কিন্তু নামাজের সময় বন্ধ রাখতে হয়, আর আমি সারাদিন ফোন খুলে রাখি, কিন্তু ফজরের নামাজের পরে আমি ফোনটা বন্ধ করে দিই, কেন ফজরের নামাজ পরে আমাকে দুই ঘন্টা ঘুমাতে হয়, এই দুই ঘন্টা আমি ফোনটা বন্ধ রাখি। সেই জন্যই আপনাদের আবার অনুরোধ করলাম যে আপনারা হয়তো ভুল বুঝবেন যে এখন 10টা বাজে 9টা বাজে এখন ফোনটা খোলে না কেন, এই কথাটা আমি আপনাদের সবার সামনে পরিষ্কার করে দিলাম। তাই আপনারা ভালো থাকেন, আমরা সুস্থ থাকি, আমরা আমাদের কর্মীদের মধ্যে কে কাজ করেছে কে করে নাই, কে ভোট সেন্টার ছিল কে ছিল না, এগুলো কোথাও আমাদের মধ্যে আলোচনা করার দরকার নেই, আমরা এগুলো আলোচনা করবো আমাদের ফোরামে, যখন আমাদের দলীয় মিটিং করবো সেখানে আমরা তাদের সংশোধন হওয়ার জন্য তার ভুলভ্রান্তিগুলো ধরে দেওয়ার জন্য কথা বলবো। তাই আমি আর কথা বাড়াবো না, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, এবং আপনারা যার যার এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবেন।